নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের সঙ্গে একটি গ্রাম বাংলার অতি জনপ্রিয় এবং অতি ট্র্যাডিশনাল ভোগ আপনাদের সামনে আমি পরিবেশন করছি যেটির নাম হলো নবান্ন এটি নতুন চাল দিয়ে বানানো হয়ে থাকে আমি এখানে এই ফলগুলো নিয়েছি আপনারা আপনাদের মতো যে কোনো ফল নিতে পারেন কিন্তু যে জিনিসগুলো এই ভোগ বানানোর জন্য লাগবেই সেগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি সেটা হলো মূলো লাল শাকের আলু পানি ফল নারকেল অপশনাল নিতেও পারেন না নিতেও পারেন শাক আলু এবং আদা আর লাগবে এখানে ঘি আমি এখানে নতুন রেডিমেড চাল ইউজ করেছি আপনারা চাইলে নতুন চাল শিল্পাটায় পিষেও নবান্ন তৈরি করতে পারেন যেটি গ্রাম বাংলায় করা হয়ে থাকে আমি এখানে খোয়া ক্ষীর ইউজ করেছি এটি সম্পূর্ণ অপশনাল দিলে এর টেস্ট খুব সুন্দর আসে আর না দিলেও এই ভোগটির টেস্ট সত্যি অপূর্ব আপনারা যখন নিজের বাড়িতে বানাবেন নিশ্চয়ই বুঝতে পারবেন তো বন্ধুরা আমি একবার আপনাদেরকে দেখিয়ে দিই যে কি কি উপকরণ লাগছে তাতে যাতে আপনাদের আর কোনো মিস না হয়ে থাকে এবার আমরা এই সকল উপকরণকে নিজের ইচ্ছা মতন আকারে কেটে নেব এগুলো খুব সূক্ষ্ম আর জিরি করে কাটা হয় তো বন্ধুরা এই যে আমি কেটে নিয়েছি দেখতেই পাচ্ছ এখানে বেদানা কমলালেবু শাক আলু লাল আলু বরবটি আর মূলও রয়েছে তো এখানে আমি নারকেল কলা আর আপেল কেটে নিয়েছি তো আমার সমস্ত উপকরণ কাটা শেষ এবার ভোগটা বানানো শুরু করব প্রথমে দেখো চালের গুঁড়ো আর যে খোয়া ক্ষীর নিয়েছিলাম সেই খোয়া ক্ষীর আর চালের গুঁড়োটা মিক্স করে নিয়েছি এবার যে এখানে একটু দানা দানা আছে এগুলো আমি ভেঙে চালের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব মিক্স করা হয়ে গেছে এবার আমি যে ফলগুলো কেটেছিলাম সেগুলো আমি চালের মধ্যে দিয়ে দেব সমস্ত ফল এবং মূলো রাঙা আলু বরবটি যা যা নিয়েছিলাম সব কিছুই এর মধ্যে দিয়ে দেব একে একে আমাদের এখানে সমস্ত ফল দেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে দুধ দিচ্ছি আমি আমার কোয়ান্টিটি অনুসার দিচ্ছি আপনারা দুধ না দিয়ে এটি জলেও করতে পারেন তাতেও কোনো অসুবিধা নেই এবার আমি এর মধ্যে সামান্য কর্পূর মিশিয়ে নিচ্ছি তাতে খুব সুন্দর গন্ধ আসে আর সবসময় ভোগের প্রসাদে আমরা কর্পূর ইউজ করে থাকি এবার আমি এর মধ্যে চিনি নিয়ে নিচ্ছি আপনারা চাইলে পাতাসার ব্যবহারও করতে পারেন আমি এবার এখানে ঘি দিয়ে দিচ্ছি আমি এখানে দু চামচ ঘি নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতন নিতে পারেন এবার এটাকে আমরা একটু মিক্স করে নেব এবার এই সম্পূর্ণ উপকরণগুলিকে আমরা আলতো হাতে মাখিয়ে নেব আর বন্ধুরা এই ভোগটি সত্যিই খেতে অসাধারণ হয় বাড়িতে নিশ্চয়ই বানাবেন বাড়ির সকলে খুবই পছন্দ করবে তো আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটা লাইক করে দিবেন আর যদি চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের একটা সাবস্ক্রাইব আমার আগামী দিনের পথে এগিয়ে যেতে আমাকে অনেক সাহায্য করবে তো আমার এই ভোগটা তৈরি হয়ে গেছে এবার আমি এটা ঠাকুরকে দেওয়ার জন্য রেডি করে নিলাম ঠাকুরকে দিয়ে এটা পুজো করার পরে আমরা বাড়ির সকলে প্রসাদ হিসাবে গ্রহণ করবো এবার আমি এটা পরিবেশন করে দিচ্ছি আর হ্যাঁ আপনাদের যদি আমার এই ভিডিওটা পছন্দ হয়ে থাকে তাহলে নিশ্চয়ই একটু শেয়ার করে দিবেন আপনাদের বন্ধু আর ফ্যামিলির সাথে তো এখানে দেখতেই পাচ্ছেন এটা দেখতেই এত সুন্দর হয়েছে তাহলে খেতে তো অনেকই সুন্দর আর এটা সত্যিই খেতে অসাধারণ হয় তো আপনারা যারা যারা এটা বানাবেন আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন যে আপনাদের এটা কেমন লাগলো আজকের মতন এখানেই শেষ করছি দেখা হবে আবার একটি নতুন ভিডিও নিয়ে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন